চীনে এআই চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভাগনার গ্রুপের যোদ্ধারা এখন ইউক্রেনে বলছে পেন্টাগন। পশ্চিমা সমর্থন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয় অসম্ভব। গুয়ান্তানামো বন্দীদের প্রতি আচরণের জন্য আমেরিকাকে ক্ষমা চাইতে হবে। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের করল হামাস। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। তারা ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে তাদের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দখলদার ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনের বুকে হামলা চালিয়ে যাচ্ছে, এমনকি এই ঈদের সময়েও তারা থেমে নাই। তারা প্রতিনিয়ত ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুকে টার্গেট করে, বিভিন্ন এলাকাকে টার্গেট করে ফিলিস্তিনের ভূমি দখল করছে, অর্থাৎ ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, তাদেরকে উদ্বাস্তু করছে এবং সেখানে তারা ইহুদি বসতি নির্মাণ করছে। এই দখলদার ইসরায়েল তাদের নিজেদের বিভিন্ন পয়েন্টকে লক্ষ্য করেই এই হামলাগুলো চালাচ্ছে। যদিও এই ইসরায়েলের অস্তিত্ব নাই, তারপরেও যে জায়গা তারা দখল করে রেখেছে এবং কি নিজেদের ভূমি বলে দাবি করে সেখানে তারা বসতি স্থাপন করেছে, তারপরেও তা তারা বৃদ্ধি করতে চাইছে, আর যে কারণে একের পর এক এলাকায় তারা আক্রমণ চালাচ্ছে। এমনকি তারা হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করছে, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের বাড়িঘর বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। তারা চায় যেভাবেই হোক সেখান থেকে সমস্ত ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিয়ে সেখানে ইহুদি বসতি স্থাপন করবে। ইহুদি বসতি স্থাপনের জন্য তারা ইতোমধ্যে সংসদে বিল পাশ করিয়েও নিয়েছে, যদিও এটা তাদের নিজস্ব ব্যাপার। বিল পাশ করুক আর না করুক, মেইন কথাই হচ্ছে তারা ফিলিস্তিনের জায়গা দখল করতে চায়, পুরো ফিলিস্তিনিকে গ্রাস করতে চায়। তারা চায় ফিলিস্তিনি গ্রাস করে তাদের আওয়াত্তে নিয়ে আসার জন্য। এরপর আস্তে আস্তে তারা চোখ দিবে মধ্যপ্রাচ্যের দিকে, যদিও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ষড়যন্ত্রে এখন তারা সরাসরি লিপ্ত, বিশেষত ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা সরাসরি যুক্ত রয়েছে। তবে এই দখলদার ইসরায়েলকে শেষ করারও সময় সামনে চলে এসেছে। ইতোমধ্যে ফিলিস্তিনের হামাস গোষ্ঠী এবং ইসলামী জিহাদ গোষ্ঠী তারা ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল যদি বাড়বাড়ন্ত করতেই থাকে তাহলে তাদের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা ছুড়ে তারা মুহূর্তেই দখলদার ইসরায়েলকে শেষ করে দিবে। তাছাড়া আগে থেকেই ইরান শপথ নিয়ে রেখেছে যে যদি ইসরায়েল কোনো ধরনের হামলা চালায় ইরানের বুকে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়া হবে। আর এছাড়াও মুসলিম বলয় যেটা তৈরি হচ্ছে সৌদি আরব, ইরান সহ অন্যান্য রাষ্ট্রগুলো যে এক কাতারে চলে আসছে, তাতে করে দখলদার ইসরায়েলের দিন যে শেষ হচ্ছে এটা পরিষ্কার। আমি মনে করি দখলদার ইসরায়েলকে শেষ করার এখনই উপযুক্ত সময়। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে কি অভিযোগ দায়ের করলো হামাস, এই ঈদের মৌসুমে কী নিয়ে আবারও সংঘাতে জড়ালো, তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে একটা রুম্পার প্রতিবেদনে। চীনে এআই চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। চীনে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ রপ্তানিতে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে। এরই মধ্যে খবরটি প্রকাশের জেরে এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের শেয়ারের দাম 1.4% কমে গেছে। মার্কিন এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এনভিডিয়া, মাইক্রন ও এএমডিকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ও চীনের মধ্যকার সম্পর্কের অবনতির মাশুল দিতে হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে এনভিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল মার্কিন সরকারের কর্মকর্তারা তাদের চীনে এআই চিপ রপ্তানি বন্ধ করার কথা বলেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ আগামী জুলাই মাসের মধ্যে চীনের ক্রেতাদের কাছে পাঠাতে এনভিডিয়া সহ অন্যান্য কোম্পানির চিপের জাহাজের চালান বন্ধ করে দেবে। এ ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে বাণিজ্য বিভাগের মন্তব্য জানতে যোগাযোগ করা হয়েছিল, তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী লাইসেন্স ছাড়া A800 চিপ বিক্রিতেও নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে মার্কিন বাণিজ্য বিভাগ।
ভাগনার গ্রুপের যোদ্ধারা এখনও ইউক্রেনে, বলেছে পেন্টাগন। ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন নির্বাসনে গেছেন বেলারুশে। এরপর ভাগনার গ্রুপের যোদ্ধারা কী করবেন এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে নতুন তথ্য সামনে আনলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার। তিনি জানিয়েছেন এখনও এই ভাড়াটে যোদ্ধারা ইউক্রেনে রয়েছেন। রাশিয়ার সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নানান অভিযোগ এনে গত শনিবার বিদ্রোহ করে ভাগনার গ্রুপ। এই বিদ্রোহ ব্যর্থ হলে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোশিনের সঙ্গে ক্রেমলিনের চুক্তি হয়। এই চুক্তি অনুসারে তিনি বেলারুশে গেছেন। এরপর স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্যাট্রিক রাইডার আরও বলেন, তারা ভাগনার যোদ্ধা, হয়তো যুদ্ধে অংশ নেবেন কি নেবেন না এই বিষয়ে আমি কোনো অনুমান করছি না। এদিকে রাশিয়ার ভাগনারদের বিদ্রোহের জেরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন প্যাট্রিক রাইডার। তিনি বলেন, আমাদের দিক থেকে আমরা এমন কিছু দেখছি না যে আমাদের বাহিনীকে নতুন কোনো পদক্ষেপ নিতে হবে। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলেন ভাগনার সদস্যরা। পূর্ব ইউক্রেনের বাকমুট শহরে যুদ্ধে বড় ভূমিকা রেখেছিলেন তারা। তবে অস্ত্র সরবরাহে ঘাটতি সহ নানা কারণে দীর্ঘদিন ধরে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন প্রিগোশিন। সর্বশেষ শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে ভাগনার যোদ্ধাদের ওপর হামলা হয়েছে এমন অভিযোগের পর বিদ্রোহ ঘোষণা করেন তিনি। এরপর রোস্তোভ অন ডন শহরের সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় ভাগনার বাহিনী। এছাড়া মস্কো অভিমুখেও যাত্রা করেছিলেন ভাগনার যোদ্ধারা, তবে মাঝপথে তারা থেমে যান। পশ্চিমা সমর্থন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয় অসম্ভব। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, পশ্চিমা সামরিক সহায়তা নিয়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেন সক্ষম হবে, এই ধারণা সম্পূর্ণভাবে ভুল। তিনি বলেন, আমি বাস্তবতার উপর দাঁড়িয়ে আছি। বাস্তব ঘটনা হচ্ছে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতার যে ধরন তা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার জার্মান ট্যাবলয়েড বিলকে দেয়া সাক্ষাৎকারে ভিক্টর অরবান এই সব কথা বলেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অস্ত্র, অর্থ এবং গোয়েন্দা সহযোগিতা ইউক্রেনকে বিজয়ী হতে সাহায্য করবে। বাস্তব পরিস্থিতি সম্পর্কে এই ধারণা ভুল, এই বিজয় অসম্ভব। ভিক্টর অরবান আরও বলেন, সমস্যাটা হচ্ছে রাশিয়ার চেয়ে ইউক্রেনের সেনারা দ্রুতই ফুরিয়ে যাবে এবং এটি হবে চূড়ান্ত পরিণামে জয় পরাজয় নির্ধারণের আসল বিষয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান। তা না হলে ইউক্রেন এই যুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ এবং প্রাণ হারাবে, ভুলের মন্তব্য করেন তিনি। পাশাপাশি কল্পনার বাইরে ধ্বংসযজ্ঞের শিকার হবে। এই কারণে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় হচ্ছে এই মুহূর্তের একমাত্র সমাধান। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেন, এই যুদ্ধে আমেরিকা কী চায় সেটি একটি বড় বিষয়। তারা যতক্ষণ পর্যন্ত শান্তি না চাইবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। ভিক্টর অরবান আরও বলেন, ইউক্রেনের অস্ত্র নেই, অর্থ নেই, এমনকি এই দেশটি এখন সার্বভৌম দেশও নয়। তারা শুধুমাত্র পশ্চিমাদের সমর্থন নিয়ে যুদ্ধ করতে পারে। গুয়ান্তানামো বন্দীদের প্রতি আচরণের জন্য আমেরিকাকে ক্ষমা চাইতে হবে। মার্কিন গুয়ান্তানামো বে কারাগারে বন্দীদের সঙ্গে যে ধরনের অমানবিক ও অপমানজনক আচরণ করা হয়েছে তার নিন্দা এবং সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফিউ নুয়ালা নি আওলাইন। একই সঙ্গে তিনি এই আচরণের জন্য ওয়াশিংটনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার প্রকাশিত একটি রিপোর্টে জাতিসংঘের বিশেষ দূত এই সব কথা বলেছেন। সম্প্রতি তিনি কিউবা উপসাগরের একটি দ্বীপে অবস্থিত গুয়ান্তানামো কারাগার পরিদর্শন করেছেন। জাতিসংঘ প্রতিনিধি দলের প্রধান হিসেবে গুয়ান্তানামো বে কারাগার পরিদর্শন শেষে তিনি এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ফিও নুয়ালা বলেন, দুই দশক পর তিনি দেখেছেন বন্দীরা এখনও ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এই অবস্থা অব্যাহত আছে। তিনি বলেন, গুয়ান্তানামো বে কারাগারের বন্দীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা মূলত তাদের অধিকার এবং স্বাধীনতা লঙ্ঘনের পর্যায়ে পড়ে, কিন্তু আমেরিকা তাদের এই অধিকার লঙ্ঘনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার ওপর কথিত সন্ত্রাসবাদী হামলার অজুহাত তুলে আফগানিস্তান, ইরাক, জর্দান, সৌদি আরব ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের লোকজনকে জোর করে ধরে নিয়ে তাদের উপর অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে মার্কিন সেনারা। ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের করল হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল 16 বছর ধরে যে অবরোধ দিয়ে রেখেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত
বা আইসিসিতে একটি অভিযোগ দায়ের করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। চলমান অবরোধের নামে গাজার লোকজনের ওপর ইহুদিবাদী ইসরায়েল যে যুদ্ধ অপরাধ করেছে তা নিয়ে হামাসের আইন প্রণেতারা এই অভিযোগ দায়ের করেন। বিভিন্ন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল মঙ্গলবার এই খবর দিয়েছে। হামাসের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই অভিযোগ দায়ের করবেন ফ্রান্সের আইনজীবী জিল দিউভার। অভিযোগ দায়ের সম্পর্কে গাজা উপত্যকার মানবাধিকার কমিটির প্রধান হুদা নাইম বলেন, আমরা উপনিবেশবাদী অপরাধী ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ লড়াইয়ে রয়েছি এবং আইনগত লড়াই হচ্ছে অন্যতম প্রধান হাতিয়ার। দখলদার ইসরায়েলের অস্তিত্ব নির্ভর করে তার সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সমর্থন ও মদদের ওপর। আইসিসিতে দায়ের করা এই অভিযোগের কারণে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং ফিলিস্তিনি জনগণের অধিকারকে মারাত্মকভাবে লঙ্ঘন করার ঘটনা, বিশেষ করে গাজার ওপর অবরোধ দেওয়ার বিষয়টিকে অপরাধ হিসেবে তুলে ধরা সহজ হবে। ফিলিস্তিনের এই কর্মকর্তা বলেন, ফিলিস্তিনিদের অবস্থান শক্তিশালী করতে দখলদার ইসরায়েলের ফ্যাসিবাদী চরিত্র এবং তাদের অপরাধগুলোকে আন্তর্জাতিক জনমতের সামনে তুলে ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর বিশেষ প্রয়োজন রয়েছে। 2007 সাল থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার ওপর অবরোধ দিয়ে রেখেছে। এর ফলে সেখানকার জনগণ মারাত্মক কষ্টের ভেতর দিয়ে দিন পার করছে। বছরের পর বছর গাজা উপত্যকার ওপর এইভাবে অবরোধ দিয়ে রাখলেও আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলো সম্পূর্ণভাবে নীরব রয়েছে, অথচ তারা মানবতার ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।